আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, জেলা নাটোর, থানাবাড়ি গ্রাম, গ্রাম তালশো, কুণ্ডুপাড়া। হাইব্রিড জাতের পটল, কি পরিমাণ পটল লম্বা হয় সেটা চোখে না দেখলে কখনোই বিশ্বাস করার মতো না, এত পরিমাণ এই পটল লম্বা হয়। আর প্রত্যেকটি পরতে পরতে এই পটল ধরবে। এটা আলমডাঙা চিংচিঙে জাত, আর এই জাতটি লাগানো অর্থাৎ রোপণ করার সময় হচ্ছে কার্তিক মাস থেকে শুরু করে শীতকালীন সময়ে আপনারা এই পটল চাষ করতে পারবেন। আর এত পরিমাণ ধরে, এটা চোখে না দেখেন কি পরিমাণ ধরে আছে, এটা চোখে না দেখলে কখনোই বিশ্বাস করার মতো না যে এই পটল এত পরিমাণ পটল ধরে। দেখেন প্রত্যেকটি পরতে পরতে ধরে আছে, আর জাত কি লম্বা জাত। আর এবং হাইব্রিড জাতের পটলে সবসময় ফলন বেশি, অন্যান্য পটলের সাথে দেশি আছে, খেসাল আছে, তারপরে আপনার দেশি পটল আছে, বাড়ি এক আছে, এগুলোর সাথে দ্বিগুণ লম্বা হবে। আর বাজার জাতকরণের জন্য এই সবসময় এই পটলগুলি দ্বিগুণ দাম, এই কারণে হাইব্রিড পটলটা চলতেছে বেশি। আপনার বাংলাদেশের প্রত্যেক জেলায় যেখানেই পাঠাচ্ছি সেখান থেকে আল্লাহর রহমতে অর্ডার আসতেছে যে ভাই আমাকে সামনে বছর লতা পাঠাইয়া দিবেন। তো আমি বাংলাদেশের সব জেলায় পটলের লতা এবং চারা পাঠিয়ে দিয়ে থাকি। তো নতুন যারা আমার কাছ থেকে আগ্রহী তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর এই ভিডিওটি আপনাদের কাছে একটি অনুরোধ, আমার বাংলাদেশের প্রত্যেক জেলায় পৌঁছে দেবেন, শেয়ার করে পৌঁছে দেবেন। তো দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।